আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিস্টার্স ভিউ প্রোগ্রামে। দর্শক, আজকে আমরা আলোচনা করছি হেলদি ডায়েট হ্যাবিট অ্যাকর্ডিং টু ইসলাম নিয়ে, এবং আমরা স্পেসিফিকলি আলোচনা করছিলাম স্ট্রেস নিয়ে। আমাদের সাথে যথারীতি উপস্থিত আছেন ডক্টর ফাতেমা আপু। আপনাদের যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করে কথা বলতে পারেন ডক্টর ফাতেমা আপুর সাথে। আপু, বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা দুজন কলারের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে আমরা আলোচনা করছিলাম স্ট্রেস নিয়ে। আপনি যেটা বলছিলেন, স্ট্রেসের মধ্যে আমি যে দোয়াটার কথা বলছিলাম যে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা ইসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওহুয়াল আলিউল আজিম, মিনিংটা না বললে তো বোঝা যায় না। অনেক দোয়া আমরা জানি, সমস্যা হচ্ছে কি আমরা অনেক দোয়া জানি, কিন্তু আমাদের ওইটা হার্ট থেকে দোয়াটা আসে না, আমরা বুঝতে পারি না, মুখস্থ বলে যাই। তো একটা জিনিস হচ্ছে কি, যা কিছু আমরা বলবো সেটা কিন্তু ইন অ্যাকশনে আসতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আছে, মানে হাদিস আছে যে একটা লোক আসছিল, এসে একটা উট এসে এসে বলতেছে আল্লাহর হাওলা বলে সে ছেড়ে রুমের মধ্যে চলে আসছে ওনার সাথে কথা বলার জন্য। আমরা না হয় নাই গো, এটাকে বাঁধো তুমি আগে, বেঁধে রেখে তারপর বললো তাওয়াক্কুল টু আল্লাহ বলে তুমি আসো। কেন তোমাকে অ্যাকশন করতে হবে? তুমি ছেড়ে দিয়ে উটটাকে ছেড়ে দিয়ে উট কোথায় যাবে না, তুমি তাওয়াক্কুল করলে তোমাকে কাজ করতে হবে। তো এইখান থেকে বোঝা যায় যে অ্যাকশনে তোমাকে, তুমি যা বলবা এক্স্যাক্টলি সেটা অ্যাকশন করতে হবে তোমাকে। তুমি যে জিনিসটা আল্লাহর কাছে চাইবা, এক্স্যাক্টলি আমাকে স্ট্রেস মুক্ত করো, হ্যাঁ ফাইন, তুমি স্ট্রেস মুক্ত করার জন্য যে জিনিসগুলো করতে হবে সেগুলো করতে হবে আমাকে। আমি যদি সেগুলো করি না, শুধু দোয়া একটা বলে বসলাম, ওই দোয়াতে কাজ হয় না, আমাকে অ্যাক্টিভ হইতে হবে। তো এই কথাটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল এটা পড়ছে, বিসমিল্লাহ, যে আল্লাহর নামে যিনি লা ইয়াদুর, লা মানে না, ইয়াদুর মানে ক্ষতি করতে পারে না। সো মা ইসমিহি, ইসমিহি আল্লাহর নাম, যে যতগুলি নাম আছে, শাইয়ুন কোনো কিছু, ফিল আরদি, ফি মানে ভিতরে, আরদি মানে দুনিয়া, দুনিয়ার ভিতরে, ওয়ালা ফিস সামাই, এবং সামা মানে হচ্ছে আকাশ, মানে আকাশ আর পৃথিবীর মাঝখানে যত কিছু আছে, খারাপ বস্তু যত কিছু আছে, প্রত্যেকটা জিনিস এফেক্ট আমাদের উপর হয়, কোনো কিছু ক্ষতি করতে পারে না। ওহুয়াল আলিউল আজিম, ওহুয়া মানে এবং তিনি, ওয়া মানে অ্যান্ড, হুয়া মানে তিনি, আর আলিউ আলি মানে আলা। আমরা বলি অনেক সময় নামাজের মধ্যে যে আলা, যেটা বলি আলা মানে উপরে, এবং আলি মানে হচ্ছে মহান। তো আমরা এইভাবে যদি শুরু করতে পারি তাহলে জিনিসটা হয়। তারপরে যেমন ঘুমাতেও যাই আমরা, ঘুমাতে গেলেও যখন আমরা ঘুমাতে যেমন আমরা যাই, তখন আমরা যদি দোয়া, ঘুমের দোয়া পড়ে আমরা ঘুমাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ডান দিকে হাতের হাত রেখে কাত হয়ে পড়তেন, এবং কোরআন মানে কুলাউজ বিরামিন ফালাক, কুলাউজ বিন নাস পড়ে, আয়াতুল কুরসি পড়ে তুমি যদি ঘুমাও, তাহলে তোমার ওই রাতে কিন্তু স্লিপটা তোমার খুব ভালো হবে। কেন ব্লাড প্রেশার আরেকটা পয়েন্ট হচ্ছে স্লিপ, কিন্তু স্ট্রেসের আরেকটা কিন্তু স্লিপ। স্লিপ যদি ভালো না হয়, ঘুম যদি ভালো না হয়, তাহলে তোমার সব কিছু উলট পালট হয়ে যায়, বডির যে হারমোনিটা পুরো কেমিস্ট্রিটা বদলে যাবে। তো তখন হবে কি, সব কিছু উলট পালট হয়ে যাবে, হরমোন রিলিজ হবে, অনেক অনেক খারাপ অবস্থা। সেটা এটাও একটা বিগ পয়েন্ট, তুমি ঘুমের দিকটাও দেখতে হবে। ওই সময়টাতে অনেক বেশি হরমোন রিলিজ হলে কি মানুষ হাইপার হয়ে যায়? হ্যাঁ, হরমোন যখন রিলিজ হয়, যে বললাম না স্ট্রেসের জন্য কর্টিসলগুলো যে হচ্ছে অ্যাড্রিনালিন, নরাড্রিনালিন, ইপিনিফ্রিন যেগুলো হচ্ছে, তখন কত হরে কি, তো ব্লাড প্রেশারটা কিন্তু বাড়তেছে, কনস্ট্রিক্ট হচ্ছে ব্লাড প্রেশার, আর ব্লাড প্রেশার বাড়ার সাথে সাথে কিন্তু সবগুলি একটার পর একটা কিন্তু জড়িত হয়ে যাচ্ছে। আচ্ছা, তখনই মানুষ একটু শর্ট টেম্পার হয়ে যায়, এই ব্যাপারগুলো তখন চলে আসে। কিন্তু তুমি যদি যদি এই এই চিন্তাই করো যে আমি বাইরে যাব, হ্যাঁ বাইরে যাব, বাইরে যখন ফান একটা ফান বা মিশবো কার সাথে, বাইরে একটু বেড়াতে যাব, কোথায় হলিডে করতে যাব, যেখানে ছোটখাটো হলিডে একদিনের জন্য বেড়াতে যেতে পারি, বা কিছুক্ষণের জন্য পার্কে যেতে পারি, আমাদের আশেপাশে ধরেন হলিডেতে যাওয়াটা প্রয়োজন, কিন্তু আমরা হয়তো সবসময় এটা সম্ভব না, মাঝে মাঝে গেলাম, এই যে রিল্যাক্সেশনটা খুব দরকার। তো এখন যদি আমরা যে বাইরে যাই, হাঁটি একটু, সেখানে যদি আমরা একটা ডিপ ব্রেথ নেই, হ্যাঁ যে রিল্যাক্সেশনের একটা পথ হচ্ছে ডিপ ব্রেথ নেওয়াটা, টানতে নিঃশ্বাস খুব জোরে নিবা, তারপর আস্তে করে ছেড়ে দিবা, আবার নিঃশ্বাস নিবা, আবার ছেড়ে দিবা, এই যেভাবে নিলে এটা কিন্তু সমস্ত বডিকে রিল্যাক্সেশন করে। হ্যাঁ, আর মনটাকে একদম সরিয়ে চুপচাপ বসে যদি কিছুক্ষণ চুপ করে থাকো, না আমার কিছু নাই, কোনো ঝামেলা নাই, আমি কোনো কিছু কেয়ারই করি না, কোথায় কী হলো না হলো, রিল্যাক্স, একদম রিল্যাক্স, হ্যাঁ আমি জানি আমার প্রবলেম আছে, বাট 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 2 মিনিটের জন্য আমি রিল্যাক্স, দেখবা তোমার ওই ওই যে রেগুলার যে ইনফ্লামেশন যেটা হচ্ছে সেটা হবে না। এইটা একটা কাজ করতে পারি, যেটা আমরা যে বলতেছি, কারোর সাথে মিশলাম,
একটু হাসি খুশি, যদি হাসি মুখ থাকে তাহলে কি হয়? দেখো হাসি হাসি মুখ থাকে যদি, তোমার রাগান্বিত হওয়ার কোনো কারণ না। রাগান্বিত হলে কিন্তু ওই ব্লাড প্রেশার কিন্তু আবার হাই হচ্ছে। তো রাগান্বিত না হয়ে তুমি যদি তুমি এটা করো যে হাসি খুশি থাকি, কি হবে তোমার সাথে? আরেকটা জিনিস হচ্ছে ফরগিভ করে দেওয়া কাউকে। অনেক সময় দেখি সংসারের বিভিন্ন ধরনের, আমার অফিস বলো বা বাহিরে বলো, লোকজনের সাথে আমার একটু লাগছে বা তারা একটু আমাকে, আমি ভালো আছে তারা কিন্তু আমার ভালোটা দেখতে পাচ্ছে না, অনেকভাবে তো স্বাভাবিকভাবে আমার খারাপ লাগার কথা, আমার চিন্তা আসার কথা, কিন্তু ওইটা করে আমার কোনো লাভ নাই। ফরগিভ দেম, তাদেরকে মাফ করে দাও। এটা যেমন এই ফরগিভনেসে স্ট্রেস কমায়, এই স্ট্রেসগুলো কিন্তু লিভার ফাংশনও ভালো করে, স্প্রিন ফাংশন, ব্লাড প্রেশার ভালো করে, হার্ট ভালো করে, কোনো কিছু প্রত্যেকটা সিস্টেমকে ভালো করে। আর ফরগিভ করলে দেখো তোমার মধ্যে একটা প্রশান্তি, শান্তি প্রশান্তি আসবে। তখন হয় কি, তখন আর তোমার ওই জিনিসগুলো না, কিন্তু এগুলো যদি যখন করতে যাবা, তখন ইভেন একটা মিথ্যা যদি বলো, মিথ্যা বলা যাবে না। এই যে ইসলামের বলে মিথ্যা বলো না, মিথ্যা বললে কিন্তু একটা মিথ্যাকে ঢাকতে গেলে 10টা মিথ্যা বলতে হবে, তখন অনেক স্ট্রেস চলে আসে, অনেক স্ট্রেস। মিথ্যাটা বলো না, এগুলো কিন্তু ক্ষতি করে, কারণ ওই যে স্ট্রেস গুলো আসছে, কি দরকার মিথ্যা হলে? যা হবার হবে সত্যই বলে ফেলি, সিম্পল থাকাই ভালো। যে অ্যাজ মাচ অ্যাজ সিম্পল থাকবে অত রিল্যাক্স থাকবে তুমি। তো এই এই এইগুলো একটা কথা আমি বললাম যেগুলো। তারপরে বলছিলাম যে তুমি যদি মনে করো, অনেক সময় মিডিয়াতে আমরা দেখি, মিডিয়াতে অনেক কিছু দেখি, অনেক রাবিশ জিনিস আছে মিডিয়াতে, ভালো জিনিস আছে, ভালো জিনিসগুলো যখন থেকে রিল্যাক্স থাকে, মিডিয়াতে অনেক খারাপ জিনিসও দেখা যায়, তখন স্বাভাবিক মনটা খারাপ হয়ে যায় যে এটা ওইরকম করলো, ওইরকম করলো, কেন করলো, নিজের মনের মধ্যে রাগ দুঃখ, এগুলো অনেক কিছু আছে, কি দরকার? এই এই আজে বাজে মিডিয়াগুলোর থেকে সরে থাকা ভালো। ভালো মিডিয়া যেগুলো থাকে, যেগুলো ভালো শান্তির কথা বলে, সেগুলো দেখো, যেগুলো তোমাকে অনেক শান্তি দিবে, এই ধরনের হতে পারে। তারপরে বলছিলাম যেটা তোমাকে স্ট্রেসের ব্যাপারে, যে কি করা যেতে পারে, ওই যে এক্সারসাইজ একটা হতে পারে। এক্সারসাইজটা যেমন হচ্ছে যে এক্সারসাইজ যদি করো তাহলে তোমাকে রিল্যাক্স আসে। ওইখানে এক্সারসাইজ করলেই ইফিডিব্রিন বলে একটা হরমোন আছে, যে জিনিস ওইটা কিন্তু মুড চেঞ্জ করে মানুষের। আচ্ছা, ভালো মুড আসে, খুশি লাগে। তুমি এক্সারসাইজ করো, দৌড়াও, সাইক্লিং করো, তুমি হাঁটো, তুমি সুইমিং করো, তুমি জগিং করো, এ দেখবা তোমাকে একদম ফ্রি করে দিচ্ছে, তখন তোমার মধ্যে আর কোনো টেনশন নাই। কিন্তু এগুলো কিন্তু খুব ভালো জিনিস। হ্যাঁ, তারপরে তোমার হয়তো বাচ্চা কাচ্চা বা ছোটো বাচ্চা কাচ্চা বা কোনো শখের যদি কোনো কিছু জিনিস থাকে, সেগুলো নড়াচড়া করো, দেখবো তোমার অনেক ভালো লাগবে। গার্ডেনিংয়ে যাও, গার্ডেনিং যদি করো, সেখানে দেখো গার্ডেনিং করতে তোমার মনে হবে যে এই জিনিসটা আমি লাগাচ্ছি, ওই জিনিসটা করছি, একটা ফুল ফুটছে, একটা ফল ধরছে, এগুলো কিন্তু তোমার মনকে অনেক খুশি করে। ইভেন সিম্পল গাছের দিকেই তাকাও, তাহলে দেখবা যে একটা গ্রিন ভাব, গাছের দিকে তাকালে মনে একটা শান্তি লাগে। হ্যাঁ, পানির দিকে তাকাও, সেখানেও শান্তি লাগে। একটা রিভারের কাছে যাও, পুকুরের কাছে যাও, দেখো পা শান্তি লাগবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের করা যায়। এই যে নেচারগুলো আমাদের সবসময় তাকাতে হবে, এগুলো আমাদের রিল্যাক্স রাখে, আমরা কাজ করি ঠিকই। এই যেমন আমি যদি বলি, যারা এই ডেস্ক, মানে আমি বলবো যারা ডেস্কে কাজ করেন, বসে অফিসে কাজ করেন, 7 ঘন্টা 8 ঘন্টা আমরা কাজ করি, আমরা তো বেরিয়ে যখন তখন যেতে পারি না। আমাদের এখানেও কিন্তু একটা পথ আছে রিল্যাক্সেশনের। সেটা যদি আমি বলি, যে অনেক সময় যদি আমাদের মোবাইলের মধ্যে আমরা মানে রেকর্ড করে রেখে দিই কিছু সিনারি, সুন্দর সুন্দর সিনারি ইন দ্য উডস, জঙ্গলের সুন্দর সুন্দর পাহাড়ি এলাকা, তারপরে ওই যে কি বলবো ফল, ওয়াটারফলগুলার এই পিকচারগুলো যদি ওইখানে 3 মিনিট সময় রাখা যায়, 3 মিনিট সময় যদি ওই জিনিসটা একটু ওয়াচ করা যায় বসে বসে, বুঝছো, ওই জন্য ওয়াচ করা, তাহলে কী দেখা যায় তোমার ওই 3 মিনিট? তুমি তো কাজ করছো, 3 মিনিট 2 মিনিট কিছু না, মাত্র 2 মিনিট তুমি এটা দেখো, দেখো তোমার মনটা কিন্তু অন্যত্র চলে গেছে, তারপর তোমার কাজের মধ্যে আসো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন, তিনি কী করতেন, ওনার যখন চাপ পড়ত খুব বেশি, ওনার উপর তো অনেক, আমরা কী চাপ, আমাদের তো কোনো চাপই নেই, কিন্তু ওই সময় কিন্তু ওনার যে মানে যেভাবে চাপ ছিল, চাপের জন্য মাঝে মানে উনি চিন্তা করতেন বসে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জন্য একটা সূরা কিন্তু নাজিল করে দিলেন, যে আলাম নাশরাহ লাকা সাদরাকা ইজরাকা। এটার অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলাম নাশরাহ লাকা, এখানে নাশরাহ লাকা মানে নাশরাহ মানে হচ্ছে কি, ওপেন করে দেওয়া হয়েছে। আর সদরকা, সদরা মানে সদর হচ্ছে বুক, কা মানে আপনার, আপনার বুকটাকে আমি কি ওপেন করে দেই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ওয়াদানা ইজরাকা, দোয়ানা মানে কি রিমুভ করে দিছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি কি এটা সরিয়ে দেই নাই। ইউজ রাখা মানে বোঝা, ওনার উপর একটা বোঝা ছিল,
এই যে ইসলাম ধর্মটা নিয়ে পুরা সমাজটাকে মডিফাই করতে গিয়ে সমগ্র উল্টপাল্ট করতে গিয়ে কত শত্রুতা কততা মিত্রতা সবই ছিল যেগুলোর থেকে তো ওনার একটা ওঝা চাপা মানুষকে বলছেন মানুষ শুনছে না উল্টা পাল্টা বলছে মাঝে মাঝে উনি খুব চিন্তিত হয়ে পড়তেন তখন বলছে আমি কি দেই না একটু করে হ্যাঁ ও রাফানা লাকা জিক্রাক না হ্যাঁ আফরাফনা এবং আপনার নামটাকে কি আমি অনেক উচ্চ উচ্চ ফেম আপনার নাম সুনামটা কি অনেক উচ্চ করে দেই নাই সহজ তো আল্লাহ সুবহানাহু বলছেন যে আমি কষ্টের পরে এখন আপনার কষ্ট হচ্ছে কিন্তু কষ্টের পর পরে কিন্তু সহজ আছে ইন্নামাল উসরি উসরা এবং এই আবার বলছেন যে উসরা মানে কষ্টের পরে কষ্টের ঝামেলার পরে আপনার প্রতি সহজতর জিনিস আছে তারপর বলছেন যে এই এই যে জিনিসটা তাহলে এই জিনিসটাকে কি আমাদেরকে বলা হচ্ছে না কোরআনটা তো সবার জন্য আসছে যে আমাদের কিছুটা সময় আছে যেটা আমাদের কঠিন সময় কঠিনের পর পরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে অবশ্যই অবশ্যই আমি সহজতা দেব তাহলে আমাদের এখন যেভাবেই হোক আমাদের চাকরি বলো নিজের স্বাস্থ্যগত বলো যেভাবেই বলি মানসিক দিক দিয়ে বলি যেভাবে বলে কিছু না কিছু কঠিন দিক আছে এগুলো কিন্তু টেস্ট যে এইটা নিয়ে আমাদের এত হাহুতাশ করার কিছু নাই হাহুতাশ করার কিছু আমরা যে এভাবে ধরে নিই যে এরপরে সহজতা আমার আছে আল্লাহ সুবহানাহু বলছে এখানে তো মিথ্যার কোনো কাজই নেই কারণ আমি ইমান আনছি এটার পরে এটা আমার আছে তাহলে আমার এই জিনিসটা আসবে তো আমার এই জিনিসটা আমাকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহ সুবহানাহু তারপর বলছেন যে তুমি কি করো তোমার যখন কাজ শেষ হয়ে যাবে তখন তুমি কি করবা ফানসব ফানসব মানে কি তুমি আরো বেশি করে শক্তভাবে ধরো কাকে ধরতে হবে যে আল্লাহ সুবহানাহুকে ফিরে যাও আল্লাহ সুবহানাহুর কাছে তুমি ফিরে যাও এটা আল্লাহ সুবহানাহু বলছেন যে ফিরে আল্লাহর দিকে টান করো কিভাবে আশা নিয়ে হোপ নিয়ে এটা করতে থাকো তাহলে যদি আমরা এইভাবে করতে তাহলে আমাদের প্রবলেম কিন্তু হয় না অনেক জিনিস আমরা কিন্তু খুব ইজিভাবে করে নিতে পারি সোশিয়ালি আমি বলছিলাম যে এনগেজ থাকার জন্য সোশিয়ালি যখন মানুষের সাথে আমরা থাকি হ্যাঁ কোনো মানুষ যার সাথে এটা কিন্তু সবচেয়ে কুলিং ডাউন যাকে আমি ভালোবাসি যার সাথে আমি যে আমার আমার ভালো লাগে তার সাথে আমি কিছুক্ষণ বসে তার কথাগুলো কিন্তু আমাকে কুল ডাউন করে আমার স্ট্রেস আর নার্ভাসনেস কুল ডাউন করে নিয়ে এসে আরেকটা হতে পারে আননেসেসারি স্ট্রেস যেগুলো আছে যেগুলো কোনো আমাদের এত চিন্তা না করলেও চলে সেগুলো অ্যাভয়েড করবো আমরা খামাখা সব কিছুর মধ্যে আমার ঢোকার দরকার কি চিন্তা করার দরকার কি এটা হবে না ওইটা হবে না এত চিন্তা করার দরকার কি দরকার তো নাই এটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে আমাদের নিজেই এগুলো অ্যাভয়েড করতে পারে কতগুলো আছে সিচুয়েশন মনে করো আমার সিচুয়েশনটা যদি আমি দিকে এই সিচুয়েশনে গেলে আমার খারাপ লাগে আমি ওই সিচুয়েশন অ্যাভয়েড করবো আমি যাবো না অন্য সিচুয়েশন নিয়ে আসবো অন্য ধরনের চিন্তা ভাবনা এইভাবে করবো না ওইভাবে করবো যাতে আমাকে এফেক্ট না করে হ্যাঁ তারপরে আরেকটা জিনিস হলো যে হ্যাঁ স্ট্রেস তারপরে কিছু কিছু স্ট্রেস থাকে সেগুলোকে আমাকে খাপ খাইয়ে নিতে হবে যে ওটা ওইটা আছে ঠিক আছে করবো চলবে এটা করতেই হবে করাই যায় ইজিভাবে করা যায় এবং ওই খাপ খাইয়ে নেওয়াটা আপনি যেটা বললেন এটা আমরা ফরগিভনেস যেটা এটার মাধ্যমে করে নিতে পারি হ্যাঁ ফরগিভনেস করে কারণ একজন উল্টা পাল্টা করছে করুক একজন কাছে আমি আশা করছি আমার এক্সপেকটেশন আমি কেন এই খাপ খাওয়ার মধ্যে একটা আমার এক্সপেকটেশন রাখবোই না বেশি বেস্ট হলো এতটা আমি আশাই করবো না তার কাছে যদি পাই ভালো কথা না পেলে না পেলাম তার কাছে আমি এত আশাই করবো না আশা করলে কিন্তু আশা ভঙ্গ হবে তখনই মন খারাপ হবে তো এই যে ফরগিভনেস যেটা করা এটা বেস্ট ওয়ে এবং আমার মনে হয় মন খারাপের সাথে সাথে আমরা নিজেদেরকে কন্ট্রোলও করব ঠিক ওইভাবে না হ্যাঁ ওইভাবে কন্ট্রোল করব যে আমি যাতে আমার রাগ বা যেটাই হোক সেটা এক্সপ্রেস করব না এক্সপ্রেস করব না হ্যাঁ এই একটা জিনিস এটা হলো একটা জিনিস তারপর বলছি যে হেলদি লাইফস্টাইলে যদি আমি আসি হেলদি লাইফস্টাইলের মধ্যে কী করতে হবে আমাদের কী করতে হবে খাওয়া দাওয়ার মধ্যে কিছু খেয়াল করতে আছে খাওয়া দাওয়ার মধ্যে হেলদি ডায়েট আমি বলছি ফ্রুটস বেশি করে খাও সুগার জাতীয় জিনিস কম খাও সুগার জাতীয় করে সেখানে স্ট্রেস বাড়ায় কিন্তু আচ্ছা সুগার জাতীয় জিনিসটা কমায় খেলো কারণ আমাদের সুগার জাতীয় জিনিস খুব বেশি না সাধারণত 3-4 চামচ 15 মিলিগ্রাম বেশি খাওয়া উচিত না কিন্তু একদিনে একদিনে সুগার জাতীয় জিনিস অনেক ফুডের মধ্যে সুগার জাতীয় ড্রিঙ্কের মধ্যে থাকে তারপর চা ক্যাফিন জাতীয় জিনিস বেশি খেলে কিন্তু আবার স্ট্রেস বেড়ে যায় ক্যাফিন যেন কম খাই ক্যাফিন মানে চার মধ্যে চা আমরা ফুটিয়ে ফুটিয়ে খাই এগুলো কিন্তু ভালো না শরীরের জন্য ক্যাফিন আছে তারপর কফির মধ্যেও ক্যাফিন আছে কোকো কোলা এগুলোর মধ্যে ক্যাফিন আছে এই জিনিসগুলো কিন্তু সরে ফেলতে হবে খাওয়ার থেকে তারপর যারা আমাদের ধরো স্মোকিং যারা করেন ভাইদের বেলা আমি বলবো যারা স্মোকিং করেন তারা কিন্তু স্মোক করবেন না স্মোকিংয়ে কিন্তু স্ট্রেস বাড়ে ব্লাড প্রেশার হাই হয়
তারপরে মনে করো ওই যে বলছিলাম যারা পান খান, পানের সাথে সাদার জর্দা, এগুলো কিন্তু একদিকে কিন্তু স্মোকিং করছেন কিন্তু আরেক কিন্তু খাওয়া হচ্ছে, কিন্তু স্ট্রেস কিন্তু বাড়তেছে। তারপরে যে চেঞ্জ অফ স্লিপ হ্যাবিটটা যেটা আর কি বলবো, ঘুমেরটা একদম রিল্যাক্স থাকতে হবে, মাইন্ডটাকে বডিটাকে রিল্যাক্স করে নিতে হবে যাতে ভালো ঘুম হয়। আর কেন ঘুম না হলেই মনে হয় টায়ার্ড ফিল করা লাগে, স্ট্রেস ওভার স্ট্রেস মনে হয়, তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু কমায় নিয়ে আসতে হবে যাতে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। ম্যানেজিং ইমোশন যেটা বলবো, যে ইমোশনটা যে আমরা বললাম না, অনেক সময় রাগে আমরা অনেক কিছু করে ফেলি, এ থেকে সাবধান। কাঁদা কিন্তু ভালো, কেঁদে ফেললে কিন্তু রাগ দুঃখ চলে যায়, কিন্তু এটা কিন্তু কুল ডাউন করে, রাগলে কিন্তু রাগটা কিন্তু খুবই মারাত্মকভাবে খারাপ। তা আমাদের এই অল টুগেদার যদি আমরা এগুলো করতে পারি তাহলে আমাদের স্ট্রেসটা কিন্তু কমে আসে। আর আমি বলছি রিল্যাক্সেশনের কথা যেটা বলছিলাম, তারপরে মনে করো সবাই মিলে, হ্যাঁ, বসে গ্যাদারিং হয়ে কোথায় বাইরে গেলে গল্প করলে, তারপরে ধরো ঘরের মধ্যে আমি ধরো মনে করি সামটাইমস নাসিদ যদি শুনি আমার মনটা কিন্তু ভালো থাকে, শোনা যায়, কোরআনের তেলাওয়াত আছে, নাসিদ আছে, এগুলো শুনতে পারো, এটা গুড থিংস, এগুলো শুনলে মাইন্ড চেঞ্জ হয়। তারপরে ধরো আর কি করা যেতে পারে স্ট্রেসের জন্য, তারপরে আমি বলবো স্ট্রেস যদি একান্ত যারা খুব বেশি বেশি স্ট্রেসফুল, মানে এগুলোতে কাজ হচ্ছে নিজে নিজে, মানে তার আমি বলবো তাদেরকে কাউন্সিলিং করতে হবে, কারো কাছে গিয়ে কাউন্সিলিং যদি করেন সেগুলো কাজ হয়, বসে তাদেরকে আল্লাহর উপর ফেইথ রাখতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, চিন্তা হবে, ফ্যামিলির সবাইকে নিয়ে চিন্তা করবে, আর ওই সবসময় সরিয়ে রাখতে হবে নিজেকে এক কথায়, যে না আমি এই জিনিসটা করব না, আমি অত পাত্তা দেওয়ার দরকার কি, ইগনোর করে ফেলো, যা কিছু আসে সব ইগনোর করে ফেলো, যখন যেটা হবার হবে তাওয়াক্কুল করে। একটা জিনিস মনে রাখতে হবে যে যত কিছুই আমরা করি না কেন সব কিছু কিন্তু আমাদের হাতের মধ্যে নাই, আরেকজনের কন্ট্রোলে, ফুল কন্ট্রোল কিন্তু অনেকজন, আমাদের কন্ট্রোলে কিছুই নাই কিন্তু। আমি একটু থামিয়ে দিচ্ছি আপু, আমাদের কাছে একজন কলার আছে, কলটি একটু রিসিভ করি। হ্যালো, সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন আছে যে মাইগ্রেনের ব্যাপারে আর কি। মাইগ্রেন আমার খুব বেশি, আর পিরিয়ডের সময় প্রত্যেক মাসে বেশি ছাপায়, তো একটা আর খেলা কিতা করা বা কিতা করলে কি তৈব বুঝছেন, আর পাওয়া ঠান্ডা থাকে, খুব বেশি পাওয়া ঠান্ডা হইয়া মাইগ্রেন হয়ে যায়। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপু? না, কোনো প্রশ্ন নাই। তোমার এক সাইডে যদি ধরলে, যেমন যদি রাইট সাইডে যদি ধরে তো 3 দিন বাদে ছাড়ে পিরিয়ডের সময় আর কি, বাম সাইডে যদি ধরলে সমান অলান 3 দিন বাদে ছাড়ে, আর এমনি যদি পিরিয়ড ছাড়া ধরে তো আবার ওষুধ খাইলে কন্ট্রোল হয়ে যায়, বুঝলে, পিরিয়ডের সময় যদি ফুরা মতে আই হয়, যদি আমি স্টার্টিং যদি চুড়া টুড়া আর ওই সময় যদি আমি ওষুধ খাই না, যদি একটু ফুরা আই হয় আর ওষুধ খাই, তাইলে 3 দিনের আগে আর কমে না, পুরা 3 দিন বাদে ক্ষমা লাগবো, 3 দিন পরে একটা আসি যায়, আসি আবার বাদে তো আস্তে আস্তে যায়। একটা কি তা আমি বহুত মাইগ্রেনের ওষুধ খাইলাম, বাট আমি খুব কষ্ট করলাম লং টাইম ধরিয়া, একটা হয়ে গেছে আমার আমার 2 নম্বর মেয়ে যে সময় ফেটে হয়েছিল প্রেগনেন্ট, ওই সময় হয়ে গেছে প্রায় 15-16 ইয়ার্স হয়ে যার আমার এই মাইগ্রেন, বুঝছেন নি। আমি এমনি কিছু কিছু খাইলে কম্বনি বা আমি এক্সারসাইজের মাঝে বা চলাফেরার মাঝে কোনো অ্যাডভাইস আমার দিতে পারবা নি প্লিজ, তখন তো আমার এ হইবা। আচ্ছা আপু, আপনার কি কিছু জানার আছে দর্শকের কাছে স্পেসিফিক? না, ঠিক আছে, এটা আমি বুঝতে পারছি না। মাইগ্রেন, মাইগ্রেনটা এমন একটা জিনিস যেটা সহজে যেতে চায় না, আর এটা কিন্তু একটা জিনিস আমি বলছি আপু, যে এটা স্ট্রেসের সাথে কিন্তু খুব জড়িত, আপনি স্ট্রেসফুল হলেই কিন্তু এটা বাড়বে। আর আরেকটা জিনিস যেটা বলছি, যে ওষুধ যেটা আপনাকে ডাক্তার দিয়েছেন সেই ওষুধটা খাওয়ার জন্য আপনাকে মাইগ্রেনের কথা হচ্ছে, মাইগ্রেন কিন্তু শুরু হয়ে গেলে ওষুধে কিন্তু কাজ হয় না, আপনি কিন্তু যখন রেগুলারলি আপনি জানেন আপনি কিন্তু মাইগ্রেন স্টার্ট হওয়ার আগে কিন্তু ওষুধটা খাবেন, এটা কিন্তু নিয়ম, স্টার্ট হওয়ার আগে আপনাকে ওষুধটা খেতে হবে, ওই যে কোনো কিন্তু শুরু হয়ে গেলে ওই যে বলছেন 3 দিনের আগে শেষ হয় না, হবে না ওটা, এটা একটা কথা। আর স্ট্রেস একদমই করবেন না আপনি, আমি এই এই যে এইটার মধ্যে একটা মাইগ্রেনও একটা কারণ, যে স্ট্রেসের কারণ কিন্তু মাইগ্রেন হয়, স্ট্রেস একদম একদম রিল্যাক্স নিজেকে রাখবেন, আর ঘুমটা যেন ভালো হয়, দরকার হলে ওই ডাক্তারের কাছ থেকে জিপির কাছ থেকে আপনি ঘুমের ওষুধ আনতে পারেন, রিল্যাক্সেশনের জন্য ওষুধ আনতে পারেন, মাসল রিল্যাক্সেশনের ওষুধ আনতে পারেন, মাইগ্রেনের জন্য স্পেশাল ওষুধ আছে সেটা নিয়ে আসবেন। আচ্ছা আপু, উনি যেটা বলছিলেন যে ওনার প্রত্যেক মাসে, আর আরেকটা আছে, মাসে মাসে বুঝছেন পিরিয়ড, পিরিয়ডের সময় পিরিয়ডের সময় হয়, পিরিয়ডের সময় হয় কি, ওই যে মাসলটা কন্ট্রাক্ট করে, আর্টারিগুলো কন্ট্রাক্ট করে, তখন কি পেইনটা আর বেড়ে যায়, তো ওই ওষুধটা যদি মাইগ্রেন ওষুধটা যদি উনি আগে খেয়ে ফেলেন স্টার্টের আগে, তাহলে কিন্তু হবে না। স্টার্টের আগে কি উনি সিমটম বুঝতে পারবেন? সিমটম বুঝতে পারবেন, যখন বুঝতে তো পারতেছে নি আর চলে আসতেছে, স্টার্ট হওয়ার আগেই যেন খেয়ে ফেলেন, তাহলে কিন্তু ওইটা খারাপ লাগবে না, অসুবিধা হবে না এটা। আচ্ছা গেল একটা, আর হাত পা ঠান্ডার কথা উনি বলছেন একটা কথা, আমি একটু থামিয়ে দিচ্ছি আপু, একজন কলার আছেন, ওনার প্রশ্নটা নিয়ে আবার উত্তর দিচ্ছি। হ্যালো, সালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, আমি কি ফাতেমা আপুর সাথে কথা বলতে পারবো? জি অবশ্যই আপু এখানে আছেন। জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু। আপনার প্রোগ্রাম দেখি আমাদের খুব ভাল লাগে। আপনি খুব আলহামদুলিল্লাহ। সুন্দর করে বুঝাই এখন সবকিছু। আর জাজাকাল্লাহ, আপনি মানে আপনার প্রোগ্রাম তাহলে আমার আরো ইমান আরো বাড়ে, খুব ভাল লাগে। থ্যাংক ইউ আপনারে। আর আমার একটা প্রবলেম হলে কি, আমার ব্লাড প্রেশার, আমার বয়স 30-25 থেকে আমার ব্লাড প্রেশার হাই, ব্লাড প্রেশার। তো আমি একটা লাইক কিটা করতে পারি, কিটা হাইলে আমার ব্লাড প্রেশার কমবো, প্লিজ কইবানি। জি আপনি কি ওনার বয়সটা এখন জানতে চান? হ্যাঁ, 25 বয়সটা আমি জানতে চাই। দর্শক আপনি কি লাইনে আছেন? জি। আচ্ছা আপু, যদি কিছু মনে না করেন, আপনার 25 ইয়ার্স যখন বয়স তখন থেকে আপনার ব্লাড প্রেশার, রাইট? জি জি। আচ্ছা ঠিক আছে। এখন তো নিশ্চয়ই আপনার আরো 5-6 বছর ওষুধ খান হয়ে কিনা, গেছে। ওষুধ খান কিনা? আপনি কি কোনো জি, আমার ওষুধ, বয়স 30 এখন। আচ্ছা আপনি কি এখন কোনো ওষুধ খাচ্ছেন? জি, ব্লাড প্রেশারের ওষুধ খাইতেছি কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপু। আচ্ছা আপু, আমার প্রথম যিনি ছিলেন হ্যাঁ ওনারটা শেষ করে হ্যাঁ, এখন ওনার ওই পায়ের বলছিলেন উনি উনি যে হাত পা ঠান্ড, হাত পা পা ঠান্ডা ঠান্ডা, পা হয়ে যায়। ঠান্ডা, পা ঠান্ডা হওয়ার কারণ হলো আসলে কি, অনেকের পা ঠান্ডা হয়ে যায়, এটা কিন্তু তেমন কিছু না, কিন্তু আপনাকে এটা একটা ইজি রাস্তা হচ্ছে, আপনি কিন্তু পাটা গরম করে, পাটা গরম করে মোজা পরে রাখবেন, বা গরম কোনো জুতার মধ্যে পাটা রাখবেন, তাহলে কিন্তু পা ঠান্ডা হবে না। আচ্ছা, বাট এটা প্রথমে কিন্তু শারীরিক গরম কোনো সমস্যা না? না, শারীরিক কোনো সমস্যা এই কারণে, আর এক্সারসাইজ যদি করেন পাটা ঘষেন তাহলে কিন্তু গরম হয়ে যাবে, এটা অনেকের হয় এটা। আর যদি এনিমিক থাকেন উনি, একটা প্রশ্ন থাকতে পারে, আমি জানি না ওনার অবস্থা, এনিমিক যদি থাকেন তো উনি ব্লাড টেস্ট করে দরকার হলে আয়রন ট্যাবলেট খেতে হবে। আচ্ছা। আর সেকেন্ড যিনি বলছিলেন, উনি বলছিলেন যে ওনার ব্লাড প্রেশার হাই, তো ব্লাড প্রেশার হাই উনি ওষুধ খাচ্ছেন, ওষুধ তো খাচ্ছেন, ওষুধের সাথে সাথে ডাক্তার তো নিশ্চয়ই ওনারা ডায়াগনোসিস করছে কেন হয়েছে এবং কি সেই অনুপাতে ওষুধ, ওষুধগুলো আপনি খান, কিন্তু সাথে সাথে আপনার কতগুলো জিনিস করতে হবে। আজকে কিন্তু ব্লাড প্রেশার, গতদিনও ব্লাড প্রেশারের কথাগুলো নিয়ে আমি বলছিলাম যে ব্লাড প্রেশার হওয়ার কারণ কি, ব্লাড প্রেশারের কারণ হলে একটা হচ্ছে কি, আপনাকে খাওয়া দাওয়া ডায়েটের মধ্যে আপনি কন্ট্রোল করতে হবে, যেমন ফ্যাটি জিনিস খাওয়া যাবে না, এক্সারসাইজ করতে হবে, সল্ট কম খেতে হবে, সল্টের পরিমাণ কম খেতে হবে, সল্টি কোনো জিনিস খাওয়া যাবে না, যত কম আর কি, আমরা রান্না করি যেগুলো হালকা রান্না, কিন্তু অনেক সময় আছে চিপস বাদাম এগুলোর মধ্যে অনেক সল্ট থাকে, এক্সট্রা প্রসেস ফুডের সল্ট, এগুলো কম খাবেন। আপনি খাওয়ার চেষ্টা করবেন, শুধু কি চেষ্টা করবেন, আপনাকে যেমন ভেজিটেবল সালাদ, ফ্রুটস, তারপরে ব্যানানা, ব্যানানা যদি আপনার যদি ডায়াবেটিস না থাকে, ব্যানানা কেন, পটাশিয়াম জাতীয় যত খাবারের মধ্যে আছে সেগুলো কিন্তু ব্লাড প্রেশার কমায়। জিঞ্জার টি ব্লাড প্রেশার কমায়, আপনি একটু জিঞ্জার ছেঁচে আপনার চায়ের মধ্যে দিয়ে, চা পানি গরম করে, পানি গরমের মধ্যে এতটুকু জিঞ্জার, 1 চা চামচ জিঞ্জার ছেঁচে যদি আপনি দেন, ওই পানিটা যদি রাত্রে ঘুমানোর সময় খান, ব্লাড প্রেশার কিন্তু কমে যাবে, কমে আসবে। জিঞ্জার, জিঞ্জারে কিন্তু খুব ভালো কাজ করে। গার্লিক, আস্ত গার্লিক যদি আপনি গিলে ফেলতে পারেন খুব ভালো, 1 কোষ 2 কোষ আপনি খেয়ে ফেলেন, এটা ব্লাড প্রেশারের জন্য, ব্লাড প্রেশার কমায়। পমোগ্রেনেট আছে, পমোগ্রেনেট যদি আধা কাপ পমোগ্রেনেট আপনি ডেইলি খান, ব্লাড প্রেশার কমাবে আপনার। আপনি ডেইলি একটা কিউই খেতে পারেন, কিউ ফ্রুট বা একটা অরেঞ্জ কিংবা মেলন যেটা আছে, ওই যে ক্যান্টালুপ অরেঞ্জ কালারের ভিতর যেটা, ওগুলো খেতে পারেন, এটাও ব্লাড প্রেশার কমায়। তো আপনার যে গ্রেপস, এটা লাল গ্রেপস, এটা ব্লাড প্রেশার কমায়। আপেল, যে লাল আপেল, এটাও ব্লাড প্রেশার কমায়। আচ্ছা, ব্রকোলি তো ব্লাড প্রেশার কমায়। তো এই জিনিসগুলো যে আমরা বেশি বেশি করে খাই, কিউকাম্বার, এগুলো যে আমরা বেশি বেশি খাই, তাহলে ব্লাড প্রেশার ন্যাচারালি কিন্তু কমে আসতেছে। আর আমাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে, কোনো অবস্থাতেই স্ট্রেস করা যাবে না, দুনিয়া জ্বলে যাক পুড়ে যাক কিছু যায় আসে না, কেন আপনার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, এটা একটু মনে রাখবেন, আল্লাহ যেটা ফিক্স করেছেন সেটি হবে। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন যে এটা কাজ, এটা এরকম থেকে ভালো করবো, এটা আমার জন্য খারাপ আমি করবো না, আমার বাচ্চাকে এইভাবে রাখবো, হ্যাঁ চেষ্টা করে যান, বাট একদম রিল্যাক্সলি আপনি আল্লাহর প্রতি তওয়াক্কুল বিশ্বাস রাখেন যে আমি এইভাবে করে করে আমাকে যেতে হবে। কেন কোরআনের মধ্যেই বলা হয়েছে যে শিফা, যেটা আমরা বলবো যে সুরা ইউনিসের 97 আয়াত যদি পড়েন, তাহলে দেখুন শিফা কিন্তু এখানে বলছেন, ও হিউম্যানিটি, দ্যাট দ্য কাম টু ইউ এ ডিরেকশন ফ্রম ইউর লর্ড, এ কিওর ফর অল দ্য ইলস ইন মেন্স হার্টস অ্যান্ড ফর দোজ হু বিলিভ, এ গাইডেন্স অ্যান্ড মার্সি। তার মানে কি, যে আল্লাহ সুবহানাহু বলছে যে এই কোরআনটা একটা শিফা হিসাবে আমি দিছি যারা বিলিভ করে, হ্যাঁ বিলিভ করে, কেন এইখানে সব মানে অসুখের ওষুধ আছে। তো এই যে স্ট্রেস ফ্রি যেটা বলতে হচ্ছে, স্ট্রেস ফ্রি থাকার কথা বলা হচ্ছে, হার্টের মধ্যে যে প্রবলেমটা হচ্ছে এটা যেন না থাকে। তো আমরা যদি স্ট্রেস ফ্রি থাকি, যে যাই বলুক, সংসারে যত ঝামেলাই হোক আপনার,
আপনি কাজ করে যাবেন, আপনার যেটা মনে করবেন এটা উচিত, সেই জিনিসটা আপনি ধীরে সুস্থে করবেন, কোনো তাড়াহুড়ার কিছু নাই, অস্থির হওয়ার কিছু নাই। আমার মনে হয় আপু দুনিয়াতে তো আমরা যা করছি আখিরাতের কথা চিন্তা করে করছি, হ্যাঁ আখিরাতের করে করছি, দুনিয়ার এই ব্যাপারগুলো তো আমরা স্ট্রেস ফিল না হয়ে আমরা এটা করতে পারি। আমি যদি আমার মনটাকে পরিষ্কার রাখি, হ্যাঁ আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায় করেন, আমাদের একটা কথা আছে শুকরিয়া দেন, যেমন আমরা বলছি যে আল্লাহ সুবহান তাআলা কি বলছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত বলছেন যে কি বলছেন, ওয়া ইয়া আজান্না রাব্বাকুম লা ইন শাকারতুম ওয়া আজিদাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন যে ওয়া ইয়া আজান্নাকুম, যারা আজান দেওয়া মানে ঘোষণা করে, ঘোষণা করে কি রাব্বাকুম লা ইন শাকারতুম, আল্লাহ শুকরিয়া, শাকারতুম মানে শুকরিয়া, যারা আল্লাহ শুকরিয়া আদায় করে, আপনার যা যা জিনিস আছে যে কিছুই পান সেগুলোর যে আপনার যত শুকরিয়া আদায় করবেন তাহলে কি হয় আল্লাহ কিন্তু আপনাকে আরো বাড়িয়ে দিবেন। ওয়া আজিদান না, আজিদা মানে জিদ, জিদ আমরা বলি রাব্বি জিদনি ইলমা, জিদনি মানে হচ্ছে কি বাড়িয়ে দেওয়া, তো আজিদান না কো আমাদেরকে বাড়িয়ে দেন। তা আমরা যদি কারো কোনো জিনিস লয়ে জিনিস নিয়ে এটা হলো না ওটা হলো না এটা কেন হলো না এটা হওয়া উচিত ছিল এইভাবে না চিন্তা করি তাহলে কিন্তু ব্লাড প্রেশার কিন্তু বাড়বে আমাদের। আচ্ছা আমাকে কুল ডাউন থাকতে হবে যাই হোক। আচ্ছা আপু আমরা আজকে স্ট্রেস নিয়ে আলোচনা করলাম, আমরা পরবর্তী অনুষ্ঠানে আবারও আলোচনা করব। তো আমাদের পুরো আলোচনা থেকে আমরা যদি রিভিউ হিসেবে ধরি বা দর্শকদের জন্য আপনাকে কিছু বলবেন? হ্যাঁ দর্শক জন, আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে আমরা যা বলতেছিলাম স্ট্রেসের ব্যাপারে, স্ট্রেসের ব্যাপারে আমরা সবসময় বলবো প্রথমে আল্লাহ সুবহান তাআলার তাওয়াক্কুল থাকবো এবং আমরা স্ট্রেস থেকে সরিয়ে ফেলবো, আমরা ভুলে যাব যে স্ট্রেসের কোনো কারণ নেই আমাদেরকে, আর আমাদের যে কাজগুলো অ্যাকশনে যাব কিন্তু প্রত্যেকটা কাজে যে হ্যাঁ আমাকে এই করতে হবে আমি করব, হওয়া না হয় না, কারণ আল্লাহ আমাদের সুবহান আল্লাহ কী দেখেন, আল্লাহ সুবহান আমাদের এফোর্ট দেখেন, আমাদের সাকসেসটা কিন্তু কাউন্ট করেন না, আমরা সাকসেসফুল হলাম ওটা কিন্তু কাউন্ট কাউন্ট করেন আমি এফোর্ট করছি কিনা, আমার বাচ্চাকে ভালো করার চেষ্টা করি না, হাজব্যান্ডের জন্য ভালো করেন, ফ্যামিলির জন্য ভালো করছি, সমাজের জন্য ভালো করছি কিনা, আমার মন থেকে কী করছি, দ্যাটস অল, আমি ভালো করেছি আল্লাহ এটা কাউন্ট করবেন, আমি পারি নাই সেটার জন্য আমাকে ধরবেন না আল্লাহ সুবহান, তাহলে আমার ভয়ের কী কারণ আছে, আমি কেন টেনশন করতেছি, আমার যতটুকু শক্তি আছে আমি চেষ্টা করব ন্যাচারালি সহজ সরলভাবে চেষ্টা করব, এটা হলো আমার কথা, তাহলে দেখবেন ওই স্ট্রেস ব্লাড প্রেশার হার্টের প্রবলেম কোনো জিনিস আমাকে পাবে না, একদম সুন্দরভাবে দেখুন আপনাকে ম্যানেজ করতে পারতেছেন, যেটা আমার জীবনে আমি করি, সিম্পল কথা। আচ্ছা আপু অনেক ধন্যবাদ, আমরা ব্লাড প্রেশার এন্ড স্ট্রেস নিয়ে অনেক কিছু আজকে জানলাম, আমার মনে হয় দর্শক যারা আছেন আপনাদেরও বেশ কিছু ব্যাপার নিয়ে অনেক উপকৃত হবেন আপনারা আজকে আপু যেগুলো বললেন, এবং পরবর্তী অনুষ্ঠানে আমরা আরও আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর পথে থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে আবার, আল্লাহ হাফেজ।